রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতে আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না, বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতে আশায় নয় হে রাসূল, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদার যারা সাচ্চা ইমানদার জানা তাদের জন্য শয়তানের ধোকা একেবারে দুর্বল। শয়তান সাচ্চা ইমানদারকে কি করতে পারে না, গায়েল করতে পারে না। এই ওয়াসকার কে করেছে? আল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে সাবধান করে দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুউয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি না? এখানে কিন্তু হাফেজ আছে, এই যে আমার নাক বরাবর বসে আছে আব্দুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, শয়তান আমাদের কি দুশ্মন? কি দুশ্মন? তো সে কিন্তু আমাদের প্রকাশ্য দুশ্মন, তাকে আমরা দুশ্মন হিসাবে কি করতে হবে, আখ্যায়িত করতে হবে। শয়তান ইজ দ্য এটার্নাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, যেমনি শয়তান হলো ইহুদি নাসারারা। কারা ইহুদি নাসারারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুউম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন যে দ্য হেরিটিক্স আর দ্য এটার্নাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা কারা বলেছেন? কে? আল্লাহ রাব্বুল আলামিন। আজকে কিন্তু ইহুদি নাসারাদের অপসংস্কৃতি কিন্তু আমাদের মাঝে কন্টিনিউ কিন্তু কি আছে, বিদ্যমান আছে, সেটাকে আমরা ফলো করছি। আসলে আমাদেরকে ফলো করার কথা ছিল, আমাদের কিন্তু ফিউচার আছে, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডও আছে, কিন্তু আমাদেরকে ফলো করার কথা ছিল বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন যে উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একেবারে এমন ভাবে জাহান্নামটা বরাদ্দ করে রাখছেন, তাদের কিন্তু কোনো হিসাব নিকাশ নাই। ইউ গো টু হেল, চলে যেতে হবে কোথায়, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদার যারা মুত্তাকি, যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছেন। ইউ গো টু প্যারাডাইস, আল্লাহ রাব্বুল আলামিন একদম সোজাসুজি মুত্তাকিনদেরকে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু আমার কথা না, এটা কার কথা? কোরআনে কোনো সন্দেহ আছে? দ্য হোলি কোরআন একটা পবিত্র গ্রন্থ, ঠিক কিনা? বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমি এখানে আসলাম কি জন্যে? আপনি আমি সারা জীবন নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, হজ করবো, জাকাত দিব, দান সাদকা করবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা পাবো না। কেন পাবো না? যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, যে রাস্তা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, সেই রাস্তা যদি আমরা কি করতে না পারি, অবলম্বন করতে পারি, সেই পথে হাঁটতে না পারি, তাহলে কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছা সম্ভব নয়। এখানে আসার কারণ হলো আমরা নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, কিন্তু যে চিরস্থায়ী যে সফলতা সেটা কিন্তু আমরা অর্জন করতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একদম স্পষ্ট করে বলে দিয়েছেন ইউ দিল্লু বিহি কাসীর ওয়া ইয়াহদি বিহি কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে কাউকে হেদায়াত করেছেন, আবার কাউকে পথভ্রষ্ট, কাউকে কোরআন দিয়ে আল্লাহ জান্নাতি করেছেন, আবার কাউকে আল্লাহ কোরআন দিয়ে জাহান্নামীও করেছেন। আমরা যদি রাসূলকে সঙ্গে নিয়ে কোরআন তেলাওয়াত করি, তাহলে সেই কোরআন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর বিশেষ করে আমার আগে একটু আগে এই মাদ্রাসার যিনি সহকারী শিক্ষক হিসাবে আছেন, যে হযরত মাওলানা সাব্বির, সাব্বির একটা গজল গেয়েছেন একটু আগে,
সেই গজলটা আমি একটু গাই আপনাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার জন্য। সেই গজলটা হলো সে কি গাইছে, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতে আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরে না বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতে আশায় নয় হে রাসূল জাহান্নাম কে মারহাবা বলেন। যিনি লিখেছেন অত্যন্ত গভীর জলের মাছ, তিনি অত্যন্ত প্রেমময় ভাষায় তিনি সরে সরে রাসূলের প্রেম তুলে ধরেছেন। তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, জান্নাতের আশায়ও নয় আবার জাহান্নামকে ভয় করেও নয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চাই, আর আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে অবশ্যই আল্লাহর প্রিয় হাবিব সরকারি দু জাহার কাছে আমাদেরকে যেতে হবে। এটা মাস্ট বি, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। 124,000 নবী রাসুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে, রাসুলকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন, স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জনকে? 8 জন নবীকে। এর মধ্যে স্পেশাল যদি বলি আমি, মৌসা কালিমুল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, মৌসা স্পোক টু আল্লাহ, মূসা আল্লাহ রাব্বুল আলামিন, মূসা কালিমুল্লাহ, মূসার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে কি বলেছেন, খলিল বলেছেন, ঠিক কিনা বলেন? ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ, আল্লাহ তাকে বন্ধু বলে আখ্যায়িত করেছেন। আর আপনার আমার নবীকে শুধু বন্ধু বলেননি, তিনি হাবিবও বলেছেন, এবং তিনি আরেকটা লকব আমার নবীকে অত্যন্ত চমৎকারভাবে লাগিয়ে দিয়েছেন, যেটা হলো কালেমার দিকে আমরা যখন নজর দেই তখন আমরা একবার স্পষ্ট করে দেখতে পাই যে দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো এলাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, কি চমৎকার! আল্লাহ রাসূলের সম্মান, আল্লাহ রাসূলের মর্যাদা, আল্লাহ রাসূলের আজমত, এটা আপনি আমি যদি রাসূলকে সম্মান নাও করি আল্লাহর তাতে কিচ্ছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বলে দিয়েছেন আল্লাহর হাবিবকে নিয়ে, আল্লাহর হাবিবের মর্যাদা, আল্লাহর হাবিবের সম্মান, আল্লাহ রাসূলের মৌজাদা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। তবে তার আগে আমি আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে আজকে